এই মুহূর্তে সব থেকে বড় খবর, হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নাচানাচি এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ আর দিল না কলকাতা হাইকোর্ট। তবে ইডি বা এজেন্সির বিচারে দীর্ঘসূত্রিতায় এই দিন সরব হন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলার পরবর্তী শুনানি 17 আগস্ট। রাজ্যের বিভিন্ন মামলায় ইডির তদন্তে স্লথ গতি দেখে এদিন রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের বক্তব্য, 350 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ইডি, কিন্তু তারা মানিক ভট্টাচার্যের কাছ থেকে মাত্র 2.9 অর্থাৎ প্রায় 3 কোটি টাকা উদ্ধার করতে পেরেছে। অর্থাৎ সম্পূর্ণটাই অনুমানের ওপর দাঁড়িয়ে আছে। শেষ 5 বছরে কতগুলি মামলার বিচার পর্ব শেষ হয়েছে আদালতে জানা ইডির। ইডি মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপরে ইডির আইনজীবী জানান তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে মানিক ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে। সেই সকল তথ্য প্রমাণ আগামী শুনানিতেই তারা হাজির করবে বলে জানিয়েছেন ইডির আইনজীবী। অন্যদিকে ইডির আইনজীবী বারংবার আদালতের কাছে অনুরোধ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন নতুন করে রক্ষা কবচ না দেয় কলকাতা হাইকোর্ট, কিন্তু তার বিরোধিতা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। কিন্তু শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর কথা শোনেনি কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আর নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর রক্ষা কবচ দিতে পারছে না কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্র 2 তদন্তকারী সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই।